বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ ও এনএটিপি দুই এর পিবিআরজি প্রকল্পের আওতায় রাজশাহীতে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনায় পুকুরে কার্প ফ্যাটেনিং ও বসত ভিটার পুকুরে মাগুর মাছ চাষ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ফিশারিজ ডিপার্টমেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিস্তারিত দেখুন বরেন্দ্র টিভির ডেস্ক রিপোর্টে। উত্তম মৎস্য চাষ অনুশীলনের মাধ্যমে উত্তরবঙ্গের খরা প্রবণ এলাকা রাজশাহী অঞ্চল কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে। খরা প্রবণ এলাকা হওয়ায় রাজশাহী সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে বছরের বেশিরভাগ সময় পুকুরে মাছ চাষের জন্য পর্যাপ্ত পানি থাকে না, ফলে এই অঞ্চলের চাষিরা মাছ চাষ করে লাভবান হয় না। এরই প্রেক্ষিতে অল্প সময়ে বড় কার্প জাতীয় মাছের তুলনামূলক বড় পোনা মজুত করে চাষে আগ্রহী করার জন্য অল্প সময়ে বাজারজাত করে চাষির আর্থিক সচ্ছলতা আনতেই এই প্রযুক্তি। উত্তম মৎস্য চাষ অনুশীলনের মাধ্যমে রাজশাহীতে কার্প ফ্যাটেনিং সম্প্রসারণের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বার্কের তত্ত্বাবধানে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্টের বাস্তবায়নে রাজশাহী জেলার পবা ও তানোর অঞ্চলে প্রকল্পটি 2017 সালে শুরু হয়ে 2020 সালের ডিসেম্বরে শেষ হয়। উত্তম মৎস্য চাষ অনুশীলনের মাধ্যমে কার্প ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে পাড় ও আগাছা পরিষ্কার করতে হয়। পুকুরে বাইরের পানি যাতে ঢুকতে না পারে সেজন্য পাড় উঁচু করা হয়। নিয়মিত জীবাণুনাশক হিসেবে চুন প্রয়োগ করা হয়। উত্তম মৎস্য চাষ অনুশীলন সম্পর্কে চাষিদের নিয়ে দলগতভাবে ধারাবাহিক আলোচনা করা হয়। চাষের পুকুরে মানুষ বা গবাদি পশুকে গোসল করতে দেয়া যাবে না। পুকুরে কোনো প্রকার সাবান পানি বা কাপড় কাচা যাবে না। নিয়মিত পানির ভৌত ও রাসায়নিক প্যারামিটার পরীক্ষা করা হয়। প্রতি 15 দিন পর পর মাছের ওজন পর্যবেক্ষণ করা হয়। মাছের সম্পূরক খাবার পরীক্ষার পর পুকুরে নিয়মিতভাবে তা প্রদান করা হয়। মাছের খাদ্য ও পানিতে ভারী ধাতু ও ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে কিনা তা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। চাষিদের মৎস্য খাদ্য খরচ কমানোর জন্য শতকরা 70% ফ্যাক্টরি ফিড এবং পাশাপাশি শতকরা 30% হাতে তৈরি খাবার পিলেট আকারে প্রদান করা হয়। চাষকৃত মাছে বাজে গন্ধের কারণ ও এর প্রতিকারের জন্য অর্গানোলেপটিক গবেষণা করে ফলাফল সেমিনার ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ ও প্রচার করা হয়। জীবন্ত মাছ পরিবহনের ক্ষেত্রে কত ঘনত্বে মাছ ভালো পরিবহনযোগ্য হবে, কত ঘনত্বে মাছ ভালো পরিবহনযোগ্য হবে এবং পানির গুণাগুণ যাতে ভালো থাকে সেই বিষয়ে গবেষণা করা হয়। বিভিন্ন সময়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বিভিন্ন টিম এই প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। এই প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে রাজশাহীর কার্প ফ্যাটেনিং প্রযুক্তিটি দক্ষিণবঙ্গের পটুয়াখালীর চাষিদের মধ্যে দলগতভাবে আলোচনার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। উত্তম মাছ চাষ যেটা গ্যাপ বলছে সে তার আন্ডারে মাছ চাষ করতে গেলে এই প্রজেক্টে আমরা প্রথমে আমাদেরকে শেখানো হলো যে আপনারা পুকুর পাড়ে কোনো যেন ঘাট না থাকে, থালা বাসন যেন না মাজে, এখানে যেন গোসল করার ব্যবস্থা না থাকে, এখানে পুকুর পাড়ে যেন ল্যাট্রিন না থাকে, এখানে যদি গরু ছাগল যদি না আসে, এটা প্রথম শেখানো হলো। দ্বিতীয়বার শেখানো হলো পানি, আমাদের অনেক সময় রাজশাহী অঞ্চলে অনেক পানি কালার হয়ে সবুজ রঙ হয়ে যায়, এই সবুজ রঙের কারণে নাকি এক মাছের একটু অনেক গন্ধ আসে। তো ওনার যুক্তিতে আমাদের মাছের পুকুরে যে মাছ দেওয়া হয়েছে সেখানে কয়েক প্রকার মাছের সঙ্গে সিলভার চাষ দেওয়া হলো, যোগ করা হলো। এই সিলভার চাষের কারণে দেখলাম আমাদের পানি অনেক স্বচ্ছ এবং সবুজ ভাবটা কেটে গেলো, যার জন্য মাছের দুর্গন্ধ অনেক অংশে কমে গেছে এবং মাছের রঙও অনেক আগের চেয়ে তো অনেক সুন্দর হয়েছে। তিন নম্বরে ওনারা শিখালো যে আমাদের যেহেতু চাষ করতে বড় খরচ হয়, বিশেষ করে খাদ্যে, এই খাদ্যটা আমরা রেডিফিট ব্যবহার করতাম, এই রেডিফিট আছে সঙ্গে উনি সপ্তাহে একদিন খাদ্য থেকে বিরত রাখলেন, তে বানানো খাবার পুকুরে দেওয়ার জন্য সাজেস্ট করলেন। এই কার আমরা তারপর ব্যবহার করবো, দেখলাম আমাদের অনেক অংশে সাশ্রয় হয়েছে এবং খরচ কমে গেছে এবং আমরা উপকৃত হয়েছে। এই প্রকল্পের অধীনে আমি একজন পিএইচডি গবেষক, এই গবেষণার স্বার্থে আমি এই প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে চাষিদের সাথে নিবিড়ভাবে কাজ করার সুযোগ হয়েছে, এর ফলে চাষিদের কিছু সমস্যার সমাধানের সুযোগ ঘটেছে। এই কারণে আমি অত্যন্ত আনন্দিত এবং পরবর্তীতে এই প্রযুক্তিটি বাংলাদেশের
2017 সালের ডিসেম্বর মাস বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক আমাদের এই কার্প ফ্যাটেনিং প্রজেক্টটি অনুমোদিত। আর কার্প ফ্যাটেনিং প্রজেক্ট বলতে গেলে আমরা প্রথমে বলতে হবে ফ্যাটেনিং বিষয়টি একটু জানিয়ে রাখি যে বড় আকারের মাছ চাষিরা ছেড়ে রাজশাহী অঞ্চলে বড় সাইজ খুব 4 থেকে 5 মাসের মধ্যে ওনারা এটাকে 3 কেজি 2 কেজি বা তারও বেশি আকারে ওজনে করে ফেলেন, এটাকে আমরা ফ্যাটেনিং বলছি। তো এই ফ্যাটেনিংটি ফিল্ডে আসলে কীভাবে পরিচালিত হচ্ছে সেটিকে সুষ্ঠুভাবে দেখার জন্য আমরা এই প্রজেক্টটি অনুমোদিত হয়, আমাদের প্রজেক্ট কাজ করার সুযোগ হয়। তখন থেকে আমরা ফিল্ডে চাষিদের সঙ্গে আছি এবং তাদের সঙ্গে কাজ করে যাচ্ছি এবং গবেষণালব্ধ ফলাফল এখন পর্যন্ত আমরা যেটি পেয়েছি সেখানে দেখতে পেয়েছি যে চাষকৃত মাছে বা চাষকৃত পুকুরে যে ভারী ধাতুর উপস্থিতি, বিশেষ করে সীসা এবং ক্যাডমিয়াম, এগুলো তেমন সহনশীল মাত্রাতে ছিল। ক্ষতিকারক ব্যাকটেরিয়া, সালমোনিলা, শিগেলা এগুলো আমরা চাষকৃত মাছে পাই নাই এবং চাষকৃত মাছের যে স্বাদ এবং গন্ধ আমরা যেটি অভ্যস্ত আর কি, ছোটো থেকে আমরা যে মাছগুলো খেয়ে অভ্যস্ত কাবজাতীয় মাছ, ঠিক একই রকম স্বাদ এবং গন্ধ আমরা পেয়েছি। তো লাস্টলি আমরা বলতে পারি যে আমাদের এই প্রজেক্টটি শেষ হয়ে গেলে আমরা যে লাস্ট যে আউটপুট বা ফাইন্ডিংস পাবো সেই ফাইন্ডিংসের আলোকে আমরা আমাদের এই রাজশাহী অঞ্চল তথা সমগ্র বাংলাদেশের মৎস্য চাষের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। ধন্যবাদ। রুইজাত মাছ উৎপাদনে কার্প ফ্যাটেনিং পদ্ধতিটি খরা প্রবণ এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চাষিরা বিভিন্নভাবে এই পদ্ধতির প্রয়োগ করছে এবং প্রয়োগকালীন সময় দেখা যায় কেউ কেউ অতিমাত্রায় সার এবং খাবার ব্যবহার করছে এবং অন্যান্য ব্যবস্থাপনা ত্রুটির কারণে সম্প্রতি চাষ ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে, যেমন পুকুরে উদ্ভিদকণার আধিক্য, পিএইচের মানের কম বা বেশি, অক্সিজেন স্বল্পতা, মাছের বৃদ্ধি কমে যাওয়া, মাছের উৎপাদন কমে যাওয়া এবং উৎপাদিত মাছের স্বাভাবিক স্বাদ এবং গন্ধ হারিয়ে যাওয়া। এই সমস্ত সমস্যা নিরসনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহায়তায় একটি গবেষণা প্রকল্প হাতে নেয় যার উদ্দেশ্য ছিল যে উত্তম মৎস্য চাষ অনুশীলনের মাধ্যমে এবং অন্যান্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে কৃষকরা পুকুরে কার্প ফ্যাটেনিং পদ্ধতি অবলম্বন করবে এবং এখান থেকে প্রাপ্ত উপযুক্ত প্রযুক্তিটি শুধু এই অঞ্চল না দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে।